আজকে কোথায় ঘুরলাম, কোথায় খেলাম আর কোথায় সবার সাথে আড্ডা দিলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটা দেখে বোর হবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক, লেটস জাম্পিং ইন দ্য ভিডিও। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ালার মধ্যে ভালো আছি। তো আজকে ছিল আমাদের জিমের ট্রেনার হীরা ভাইয়া অ্যান্ড হচ্ছে শশী আপুর ম্যারেজ অ্যানিভার্সারি। তারা এক যুগ পার করেছে, 12তম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ওখানে তাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, তো তার জন্য আমরা চলে গেলাম তার বাসায়। বাসায় যাওয়ার পর দেখি শশী আপু আমাদের জন্য মজাদার মজাদার ড্রেজার্ট তৈরি করেছে, যেমন ছিল চকলেট কেক, ভ্যানিলা কেক, ম্যাঙ্গো কেক, তারপর কাপ কেক। তো যাই হোক, এখানে হচ্ছে বাচ্চা পার্টিরা খুবই আনন্দ করতেছিল। এছাড়া বাচ্চারা তো দেখা যায় সচরাচর ঘর থেকে বের হতে পারে না, তো একসাথে যখন অনেক বাচ্চা একসাথে হয় তখন দেখা যায় তারা খেলাধুলা করতে খুবই ব্যস্ত থাকে আর খুবই খুশি হয় তারা। তো যাই হোক, এখানে আমি আবার আমার একটু ক্লিপ নিতেছিলাম, আমি আজকে কোন ড্রেসটা পরেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে শশী আপুর বাসায় আসছি, অলরেডি অনেক গেস্ট চলে আসছে আর কিছু গেস্ট আসা বাকি। তারপর এখানে আমি আগে বাচ্চাকে খাওয়াচ্ছিলাম, তো এখানে খেতে বসেছিলাম আর খাবারটা কিন্তু খুবই মজা ছিল। খাবারে ছিল মোরগ পোলাও, সালাদ ছিল, কোক ছিল, তো খুবই মজা ছিল। শশী আপুর রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই মজা। তারপর এখানে ঘর ভর্তি মানুষ ছিল, এই রুম ওই রুম সব রুম মানুষ ভর্তি। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ করছি, আমরা এখন ডেজার্ট খাবো। তো ডেজার্টে কেকগুলো কিন্তু খুবই মজা হয়েছে, যেহেতু ঘরে বানানোর জিনিস সব কিছুই মজা যায়। আর শশী আপুর হাতের গাজরের হালুয়াটা খুবই মজা হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ছাদের উপরে। ভাইয়া আমাদেরকে ছাদে তার বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে ডালিম গাছ ছিল, ড্রাগন ফল গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেটা হচ্ছে ভাইয়ার পছন্দের কবুতর। ভাইয়া কবুতর পালতে পছন্দ করে এবং পালেও। তো তারপরে আমি এখানে ডালিম গাছটা দেখতেছিলাম, কি সুন্দর না! আর হচ্ছে এখানে সবাই মিলে আমরা আড্ডা দিতেছিলাম, ছবি টবি তুলতেছিলাম। আসলে ভালোই একটা সময় কাটলো, সবার সাথে অনেকদিন পর দেখা হলো। যেহেতু আমি এক সপ্তাহ যাবত জিমে, এক সপ্তাহ না সরি, এক মাস যাবত জিমে যাচ্ছিলাম না, তো অনেক দিন পর এখন যেহেতু সবার সাথে জিমের প্রত্যেকটা মানুষের সাথে দেখা হলো, তো খুবই ভালো লাগতেছিল। ইনশাআল্লাহ আমি আগামী মাস থেকে আবার কন্টিনিউ করব। তো যাই হোক, এখন সবাই ছবি টবি তুলতেছিল একসাথে আর বাচ্চারাও খেলাধুলা করতেছিল, ভালো লাগতেছিল আর সময়টা খুব সুন্দর করে কাটলো। আর হচ্ছে দেখা যায় তাদের মুহূর্তগুলো মানে বলে বোঝানোর মতো না, তারা এতটা রোমান্টিক ভাইয়া অ্যান্ড আপু আর কি। মানে বলতেছিল এখানে যে তাহলে চিন্তা করো, আমরা এখানে হচ্ছে পূর্ণিমার রাতে আমরা কফি খাই দুজন বসে বসে, আমরা খুবই আড্ডা দিই, খুবই আনন্দ করি আমরা। আসলে এক যুগ পার করা মানে বিশাল কিছু। তো যাই হোক, তাদের জন্য অনেক 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 দোয়া ভালোবাসা রইল আমার। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসার দিকে চলে যাব। তো যাই হোক, আজকের দিনটা ভালোই ছিল, অনেকের সাথে ছবিও তুলতে পারিনি, বিশেষ করে ইভান আপুর সাথে তো ছবি একটাও তোলা হয়নি, ভিডিওতে একটু ছিল। তো যাই হোক, এই যে তাদের জন্য, এই যে হীরা ভাই আর হচ্ছে শশী আপু, তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন এমন আরও শত বছর একসাথে কাটাতে পারে। তো এখানে আমাদের একটা গ্রুপ ছবি আমি অ্যাড করে দিছি। তো এই পর্যন্ত যারা ভিডিওটা আমার দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার হচ্ছে পেজটা ফলো করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।